अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হয়তো আমার এই কথাটা শান্তকে বলা উচিত হয়নি। ও যাই বলুক, বিয়ের আগে শশাঙ্ক আর ওর ব্যাপারটা আমায় জানাতে তো পারতো। আচ্ছা, এরকম নয় তো যে ও আর শশাঙ্ক আমার থেকে কিছু লুকোচ্ছে? কিছু বুঝতে পারছি না, কি করব, কার সাথে কথা বলবো? হিতেনদা নিজের সমস্যা নিয়ে এভাবে জড়িয়ে আছে, আমি ওকে আর চিন্তায় ফেলতে পারবো না। কিন্তু বাবা, বাবাকে যদি এসব বলি তাহলে আরও সমস্যা বাড়বে। কার সাথে কথা বলবো আমি? আমাকে এই বিষয়ে তরুপিসির সাথে কথা বলতে হবে। এই হলো আমার জমি, যেখানে একটা সময় আমি চাষ করতাম। আর ওই যে বোর্ডগুলো দেখতে পাচ্ছ, ওই জমিগুলো আমার নয়, বেচারা চাষিরা ওগুলো বেচে দিয়েছে। কাকে? তাকে, যার বোর্ড লাগানো রয়েছে। যাই হোক, আমি আমার জমি বিক্রি করব না, এখানে আমি চাষ করব। তাছাড়াও বৃষ্টিও কমে এসেছে, এবার জমিগুলোর ঘাস কাটতে হবে। কাঞ্জি বাপু, আপনার বাড়িতে কেউ এসেছে আপনার সঙ্গে দেখা করতে। আসছি আসছি, ঠিক আছে। আরে শোন লক্ষণ, একে ওইদিকে নিয়ে যা, আর ভালো করে শিখিয়ে দিস যে ঘাস কিভাবে কাটতে হয়, ঠিক আছে? যাও তুমি। চলো বোন। কে কে তুমি? চিনতে তো আমিও পারতাম না, যদি না মাঝ রাস্তায় দেখা হতো। মনে হচ্ছে অনেক বছরের পুরনো সম্পর্ক, তাই হয়তো চিনতে পারছি না। এমন কিছু আছে যা এই পরিচয়কে চিনতে সাহায্য করবে? মনে পড়ছে কিছু? চমুক্ষু যৌবন পুত্র, এটাই আমি বলতাম না তোমায়? ঠিক চিনেছো দাদা। মনে আছে তোমার একবার সেই বিপদ থেকে তুমি আমাকে বাঁচিয়েছিলে? সেদিন থেকে তুমি আমার দাদা। এই বোনটাকে মনে আছে তোমার দাদা? সবচেয়ে ভালো ব্যাপার কি বলো তো, রাখি বন্ধনের দিনেই তোমার সঙ্গে দেখা হলো। আজ কাঞ্চির কাছে শুধু এইটুকুই আছে। আরে দেখো আমিও কতটা কঞ্জুস, কিন্তু আমি তোমায় কিভাবে ভুলে গেলাম? জেলে বসে শুধু তোমারই পোস্ট কার্ড পেতাম। দেখো এই ভুলটা কিন্তু আমার নয়, তুমি আগে যা দেখতে ছিলে এখন কিন্তু তেমন নও, একদম বদলে গেছো। দাদা সময় কাউকে ছাড়ে না, তোমাকে বদলে দিয়েছে, আমাকেও বদলে দিয়েছে। আর এই যে এও বদলে গেছে। ধর্মপুরের লোকজন আজকাল একে বড় দিদি বলে ডাকে। তার সাথে দেখা হয়েছে? ওনার বাড়িতেই তো কাজ করি আমি। একবারও আমার সঙ্গে জেলে দেখা করেনি। এত বছরের রাগ যে পুষে রেখে দিয়েছে মনের মধ্যে। ঘৃণা তো আমি জমা করে রেখেছি ওর জন্য, বুঝলে? চোদ্দ বছর ধরে নিজের বাবাকে সঙ্গ দিয়ে আমার মতো একজনকে ধরিয়ে দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে। ও যে আমাকে বিশ্বাস করে তার জন্য আমি প্রাণ দিতে পারি, আর যে বিশ্বাসঘাতকতা করে তার প্রাণ নিতেও পারি। কেউ নেই। 14 বছর যেমন আমি জেলে সাজা কেটেছি, সেই একই রকম শাস্তি ও তো ভোগ করেছে, তাই না? ঠিক বলছি তো?
তুমি ওর বাচ্চাটাকে চুরি করেছিলে দাদা? হ্যাঁ, তারপর জেল থেকে বেরোনোর পর আমি ওকে নিতেও গিয়েছিলাম। কোথায়? রেবার বাড়িতে। রেবার বাড়ির থেকে কিছু জানতে পারলে তোমার সন্তানের ব্যাপারে? ওদের দুজনের মারা যাওয়ার পর ওদের সাথেই সব শেষ হয়ে গেছে। জানি না আমার সন্তান কোথায় আছে। সত্যি করে বলো দাদা, ওই সন্তান তোমার আর তরুলতা মাহিয়াবংশের সন্তান, তাই না? হ্যাঁ, ও আমার আর তরুর সন্তান। আজ বাড়িতে সব কিছু আছে, কিন্তু কিছুই নেই। আজ রাখি বন্ধনের দিনেও এখানে কেউ নেই। রাখি বন্ধন কি তোর একার নাকি? রাখি বন্ধন তো আমারও, আর আমার তো একটা মাত্রই ভাই। হ্যাঁ হ্যাঁ, বেঁধো বেঁধো, কিন্তু তার আগে ওকে বাঁধতে হবে। এই ভেতরে আয়। ভাই, এটা শুধু কাদম্বরীর গিফট নয় রে, আমারও গিফট। আচ্ছা, তোমার জন্য আরো একটা উপহার রয়েছে, তুমি তাড়াতাড়ি আমাকে রাখিটা পরিয়ে দাও। চলো চলো, তাড়াতাড়ি করো। তোমার মনে আছে দিদি, তুমি ওই দোকানে একটা হার দেখে এসেছিলে একদিন? এটা সেটাই তো নাকি? খুব ভালো লাগবে এটা পড়লে তোমায়। কাদ্দু, কি হয়েছে? আরে পাগলি, কাঁদছিস কেন? শশাঙ্কর সাথে কিছু হয়েছে? কি হয়েছে? তোর হাতে কি আছে দেখি, দেখা না?